লরিস্টোন গার্ডেন্স রহস্য। বন্ধুবরের থিয়েরি যে এতটা প্র্যাকটিক্যাল তার নতুন প্রমাণ পেয়ে সত্যি হকচকিয়ে গেলাম। ওর পর্যবেক্ষণ আর বিশ্লেষণের ক্ষমতার উপর বহুগুণে শ্রদ্ধা বেড়ে গেল আমার। খানিকটা সন্দেহ তবু গেল না মন থেকে। কে জানে, হয়তো পুরো জিনিসটাই সাজানো আমার মন ধা দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমাকে হকচকিয়ে দিয়ে তার কি উদ্দেশ্য তা অবশ্য বুঝতে পারলাম না। তাকিয়ে দেখি চিঠি পড়া সাঙ্গ হয়েছে হোমসের। গালা চকচকে শূন্যগর্ভ চোখে কি যেন ভাবছে, মন তার এখানে নেই। কি করে বুঝলে বলো তো, জিজ্ঞেস করলাম। কি বুঝলাম, খিটখিটে বলায় বলল ও, লোকটা রিটায়ার্ড জাহাজি সার্জেন্ট। তুচ্ছ ব্যাপারে আমার মাথা ঘামাবার সময় নেই, অভদ্রভাবে বলে উঠল হোমস। তারপরেই মৃদু হেসে বলল, রুক্ষতার জন্য ক্ষমা চাইছি, চিন্তার সুতো ছিঁড়ে দিলে কেন। যাক গে সে কথা, তুমি তাহলে সত্যি দেখোনি লোকটা রিটায়ার করা জাহাজি সার্জেন্ট কিনা? একেবারেই না। কি করে জানলাম তা বুঝিয়ে বলার চেয়ে জানাটা অনেক সোজা। দুয়ে দুয়ে জুড়লে চার কি করে হয়, যদি তা প্রমাণ করতে বলা হয় তোমাকে, ফাপড়ে পড়বে বই কি? চার যে হয় তা কিন্তু তুমি জানো। লোকটা রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকলেও হাতের উল্টো দিকে চিহ্নটা চোখে পড়েছিল, নীল রঙের বিরাট একটা নোঙর, অর্থাৎ জাহাজি গন্ধ পাওয়া যাচ্ছে, চলাফেরা হাফ বা মিলিটারি ধরনের, গালপাটটা জোড়াও জাহাজি নাবিকদের মতো। তাহলে জাহাজ আর সমুদ্র মাথায় এলো, হাবভাব আত্মমর্যাদা সম্পন্ন কর্তৃত্ব ব্যঞ্জক। মাথা বেঁকিয়ে ছড়ি দোলানোর কায়দা নিশ্চিত লক্ষ্য করেছ, দৃঢ় সংকল্প সচ্চরিত্র মধ্যবয়স্ক, মুখেই তা স্পষ্ট। সব মিলিয়ে নিমেষে বুঝলাম সে সার্জেন্ট। ওয়ান্ডারফুল, বললাম সহর্ষে। সামান্য ব্যাপার মুখে বললে হোমসের চোখ দেখে মনে হলো আমার বিস্ময়বোধ আর প্রশংসা জ্ঞাপনে সে বিলক্ষণ খুশি হয়েছে। এমাত্র বলেছিলাম ক্রিমিনালের অভাব ঘটেছে, ধারণাটা যে ভুল এই চিঠি তার প্রমাণ, বলে দারোয়ানের আনা চিঠিটা ছুঁড়ে দিল আমার দিকে। চোখ বুলিয়ে চেঁচিয়ে উঠলাম, আরে সর্বনাশ, এ যে সাংঘাতিক ব্যাপার, খুব একটা সাধারণ ব্যাপার মনে হচ্ছে না, প্রশান্ত কণ্ঠে বলল হোমস। জোরে পড়ো তো চিঠিটা শোনা যাক, জোরেই পড়লাম চিঠির বয়ান। মাই ডিয়ার মিস্টার শার্লক হোমস, বিক্সটন রোড বহির্ভূত 3 নং লরিস্টিন গার্ডেন্সে কাল রাতে একটা বিশ্রী ব্যাপার হয়ে গেছে। রাত 2টোর সময়ে বাড়ির মধ্যে আলো দেখে সন্দেহ হয় বিটের কনস্টেবলের, কেননা সে জানতো বাড়িটি খালি, কেউ নেই, বাড়ির দরজা খোলা, আসবাবহীন সামনের ঘরে পড়েছিল একটা সুবেশ লোকের মৃতদেহ। পকেটের কার্ডে লেখা নামটা অ্যানোক জে ড্রেভার, ক্লিফল্যান্ড, ওহিয়ে যুক্তরাষ্ট্র, ডাকাতি হয়নি। লোকটা মারা গেল কিভাবে সেরকম কোনো চিহ্নও দেখা যাচ্ছে না। ঘরে রক্তের দাগ আছে কিন্তু লোকটার গায়ে ক্ষত নেই। ও বাড়িতে সে এলো কি করে ভেবে পাচ্ছি না, পুরো ব্যাপারটা একটা প্রহেলিকা। 12টার আগে মনে হয় যদি বাড়িটায় আসেন আমাকে দেখতে পাবেন, আপনি না আসা পর্যন্ত জিনিসপত্র কিছুই নাড়াচাড়া করা হবে না, আসতে যদি পারেন বিশদ বিবরণ আমার মুখেই শুনবেন, তখন আপনার মতামত পেলে নিজেকে ধন্য বলে মনে করব। আপনার বিশ্বস্ত টোবিয়াস গ্রেগসন, স্কটল্যান্ডের ইয়ার্ডে গোয়েন্দারদের মধ্যে সবচেয়ে স্মার্ট ডিটেকটিভ এই গ্রেগসন, বলল বন্ধুবর। রদ্দিমালার মধ্যে এই দুজনই যা আছে, লেস্ট্রেড আর গ্রেগসন, দুজনে চটপটে উৎসাহী কিন্তু গতানুগতিক, খুব খারাপ লাগে। রেষারেষিও আছে দুজনের মধ্যে, কাজে দর হলে কি হবে, কেউ কারো ভালো দেখতে পারে না, আড়ালে পিন্ডি চটকায়। এক্ষেত্রে দুজনে মাথা ঢোকালে বেশ রগর হবে কিন্তু। শান্ত মন্তব্য শুনে অবাক না হয়ে পারলাম না, একটু জোরেই বললাম, কিন্তু আর তো দেরি করা যায় না, যাব আমি, ছেকরা গাড়ি ডেকে আনবো, আদেও যাব কিনা সেটাই ভাবছি, মাঝে মাঝে আমি এই জুতোর চামড়ার মতোই হদ্দ করে, কিন্তু সময় বিশেষ ভীষণ প্রাণবন্ত। আরে ভাই, এরকম একটা সুযোগের কথাই তো একটু আগে বলেছিলে। ভায়া ওয়াটসন, এতে আমার কি লাভ বলতে পারো, ধরো রহস্যের সমাধান করলাম, গ্রেগসন লেস্ট্রেড কোম্পানির পুরো কৃতিত্বটাই পকেটে পড়বে,
বেসরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজনটা কি? কিন্তু ও যে তোমার সাহায্য ভিক্ষা করছে তা করছে, কারণ ও জানে এ ব্যাপারে আমি ওর গুরু। নিজেও তা স্বীকার করে কিন্তু প্রকাশ্যে নয়। জিভটা জেনে ছিঁড়ে ফেলবে, তবুও তৃতীয় ব্যক্তির সামনে আমাকে ওর চাইতে বড় আসন দেবে না। তাহলে চলো দেখে আসা যাক, নিজের কৌতূহল মেটাতেই যাব। কিছু না পাওয়া গেলেও হাসি ঠাট্টা করে আসা যাবে। এসো। ঝটফট ওভারকোটটা গায়ে চাপিয়ে চটপট পা বাড়ালো হোমস। উৎসাহ শেষ পর্যন্ত ঔদাসীন্যকে ঘাড় ধাক্কা দিতে পেরেছে। টুপি নাও তোমার, বলল আমাকে। আমাকে আসতে বলছো? হাত খালি থাকলে আসতে পারো। এক মিনিট পরে দুজনেই একটা দুচাকার ঘোড়ার গাড়ি চেপে ঝড়ের মতো এগিয়ে চললাম ব্রিক্সটন রোড অভিমুখে। মেঘাচ্ছন্ন কুয়াশামলিন প্রভাত, বাড়িগুলোর মাথায় বুঝি পিঙ্গলবর্ণ ঘোমটা ঝুলছে, বহু নিচের কাদারঙের রাস্তার প্রতিফলন যেন। স্ফূর্তিতে উচ্ছল আমার বন্ধুটি পরমোৎসাহে আমাকে বিভিন্ন বেহালার তফাত বোঝাচ্ছে। ক্রেমোনা বেহালার গুণাগুণের ব্যাখ্যার পর আমাতি আর স্ট্র্যাডিভ্যারিয়াসের তফাতটা বোঝানোর সময় আমি আর গুম হয়ে বসে থাকতে পারলাম না। বললাম, তুমি তো দেখেছি যে কাজে চলেছ তা নিয়ে একেবারেই ভাবছ না। ভাবার মতো উপাদান হাতে না আসা পর্যন্ত ভাবা উচিত নাই। স্বাক্ষর প্রমাণ না নিয়ে ভাবতে বসলেই বিরাট ভুল করে বসবে, সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট হয়ে যাবে। উপাদান পেতে আর দেরি নেই, আঙ্গুল তুলে বললাম আমি, এই হলো ব্রিক্সটন রোড আর ওই সেই বাড়ি। ঠিক ধরেছ, ড্রাইভার থামো থামো। বাড়ি থেকে শখানেক গজ দূরে গাড়ি থামিয়ে নেমে পড়ল হোমস, হেঁটে গেল বাকি রাস্তাটা। 3 নং লরেস্টন গার্ডেন্সের বাড়িটা দেখলেই কেন জানি না গা ছমছম করে ওঠে, একটা অভিশপ্ত সাপ যেন বাড়িটার সর্বত্র। রাস্তা থেকে একটু তফাতে মোট 4টি বাড়ি, 2টিতে লোকজন আছে, 2টি শূন্য। 3 নং বাড়িটা এই শেষ 2টির একটি, 3 সারি নিরাবদ্ধ জানালা যেন বিষণ্ণ চোখে তাকিয়ে আছে। ঝাপসা কাচে ছানি পড়ার মতো হেথাই সেথাই দুলছে। বাড়ি ভাড়া পাওয়া যায় নোটিশ। রাস্তার বাড়ির মাঝে আগাছা বোঝাই একটা বাগান, বাগানের রাস্তা হলদেটে রঙের, কাকর আর কাদায় ছাওয়া। গত রাতের বৃষ্টিটা পুরো তল্লাটেই অত্যন্ত কাদা প্যাচপেচে। 3 ফুট উঁচু ইটের পাঁচিল দিয়ে ঘেরা বাগান, পাঁচিলের উপর কাচের রেলিং। একজন পুলিশ কনস্টেবল, একদল নিষ্কর্মা লোক পরিবৃত্ত অবস্থায় এই পাঁচিলে হেলান দিয়ে দাঁড়িয়ে। ভবঘুরের দল পাঁচিলের উপর দিয়ে উঁকি মেরে দেখতে চেষ্টা করছে কি কাণ্ড চলছে বাড়ির ভেতরে। ভেবেছিলাম একটু দেরি না করে হনহন করে বাড়ি ঢুকে রহস্য নিরীক্ষণে ব্যস্ত হবে শার্লক হোমস, কিন্তু সেরকম লক্ষণ দেখলাম না। উদ্দীপনাহীনভাবে পায়চারি করতে লাগলো ফুটপাথে, শূন্য দৃষ্টি নিক্ষেপ করল আকাশে, জমি, উল্টো দিকের বাড়ি আর কাঠের রেলিংয়ের দিকে। আমার মনে হলো স্রেফ ভণ্ডামি লোক দেখানো ভান। পর্যবেক্ষণে সমাপ্ত হলে এগুলো রাস্তার কিনারার ঘাসের পটি বরাবর। চোখ রইল কিন্তু রাস্তার উপর, থামলো 2 বার, একবার হাসলো, সহর্ষে চেঁচিয়ে উঠল। কর্দমাক্ত পথে পায়ের চিহ্ন অনেক, পুলিশ যাতায়াত করেছে বলেই অত পায়ের ছাপ পড়েছে। অত ছাপের মধ্য থেকে হোমস কি করে যে আসল জিনিসটি খুঁজে পাবে ভেবে পেলাম না। তবে ওর প্রখর ইন্দ্রিয়ের অসাধারণ ক্ষমতা এবং চোখের পলকে অনুধাবন করার শক্তির যে নমুনা একটু আগে পেয়েছি তাতে মনে হয় আমার চোখে যা অদৃশ্য তার অনেক কিছুই দৃশ্যমান হয়েছে ওর চোখে। দোরগোড়ায় মুখোমুখি হলাম এক দীর্ঘকায় সাদামুখ পুরুষের সাথে, হাতে 2টো নোটবই। হোমসকে দেখেই তীরবেগে দৌড়ে এসে দুহাতে ওর হাত জড়িয়ে ধরে বলল গদগদ কণ্ঠে, অসীম দয়া আপনার, সব যেমন তেমনি রেখে দিয়েছি আপনার জন্য। একদম হাত দেয়নি, ওইটে ছাড়া। বাগানের রাস্তার দিকে আঙ্গুল তুলে বলল হোমস, এক পাল মোষ গেলেও রাস্তার অবস্থা ওর চাইতে খারাপ হতো কিনা সন্দেহ। তার আগে নিশ্চয় সিদ্ধান্ত খাড়া করে নিয়েছ। জবাবটা এড়িয়ে গেল ডিটেকটিভ গ্রেগসন, বলল ভেতরে ঝামেলা নিয়ে বড্ড ব্যস্ত ছিলাম বলে এদিকের ব্যাপারটা লেস্ট্রেডকে দেখতে দিয়েছি, ও এখানেই রয়েছে। আমার দিকে চেয়ে ব্যঙ্গভরে ভুরু তুলল হোমস,
বলল, তোমারা লেস্টিরের মতো দু দুজন বাঘা গোয়েন্দা, হাজির থাকার পর তৃতীয় বেগ আর কি পাবে বলো? রিক্ত হস্তে ফিরতে হবে। খুশি হলো গ্রেগসন, দুহাত ঘষে বলল, যা করা সবই করেছি। তবে কি জানেন, কেসটা অদ্ভুত। আপনি আবার এইসব কেসই পছন্দ করেন। এসেছো কিভাবে, ঘোড়ার গাড়িতে নিশ্চয় নয়? জিজ্ঞেস করল শার্লক হোমস। আজ্ঞে না, লেস্ট্রেডও নিশ্চয়ই গাড়িতে আসেনি? আজ্ঞে না। চলো তাহলে ঘরের ভিতরে যাওয়া যাক। বাড়ির ভিতরে পা বাড়ালো হোমস, খাপসারা মন্তব্য নিয়ে আর একটা কথাও বলল না। হতবম্ব মুখে পেছন পেছন এলো গ্রেগসন, নগ্ন তক্তা লাগানো, ধুলি ধূসরিত একটা ছোট করিডোরে গিয়ে শেষ হয়েছে রান্নাঘর আর অফিস ঘরে। করিডোরের বাঁ দিকে আর ডান দিকে দুটো দরজা, একটা নিশ্চয় বন্ধ অনেক সপ্তাহ ধরে, আর একটা দরজা খাবার ঘরের। রহস্যজনক ব্যাপারটা রেখে গেছে এ ঘরেই। হোমস আমার আগে ঢুকলো ঘরে, পেছনে আমি। মৃত্যুর সান্নিধ্যে হৃদঘাত মন্থর হয়ে আসে আমার, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। ঘরটা চৌকানো, বেশ বড়, আরও বড় মনে হচ্ছে ফার্নিচার না থাকায়। লাল শিখার মতো সমুজ্জ্বল সস্তা রুচির কাগজে মোড়া দেওয়াল, মাঝে মাঝে স্যাতলার দাগ, কোথাও কোথাও বেশ খানিকটা ছিঁড়ে ঝুলছে, তলায় বেরিয়ে পড়ছে হলদে পলেস্তারা। দরজার উল্টো দিকে একটা বাহিরে ফায়ার প্লেস, নকল সাদা মরমর দিয়ে চারদিকে বাঁধানো। এরই এক কোণে এটা লাল গালার মোমবাতির তলদেশ। একটিমাত্র জানালা, এত নোংরা যে আলো আসছে অতি ক্ষীণ আর অনিশ্চিতভাবে। মেরমেরে ধূসরতায় আবৃত করে রেখেছে ঘরের প্রতিটি বস্তু, পুরু ধুলো জমে থাকার ফলে আরও বৃদ্ধি পেয়েছে ধূসরতা। এত খুঁটিনাটি লক্ষ্য করছিলাম পরে, আমার সমস্ত সত্তা যেন তখন হুমড়ি খেয়ে পড়েছিল মেঝের তক্তার উপর শায়িত নিষ্পন্দ দেহটির উপর। চোখ খোলা কিন্তু দৃষ্টি নেই সে চোখে, ফ্যাল ফ্যাল শূন্য চোখে চেয়ে আছে বিবর্ণ কারিকাঠের দিকে। বয়স 44 কি 45, মধ্যমাকৃতি, চওড়া কাঁধ, কুচকানো ছোটো কালো চুল, খাটো মোটা শক্ত দাড়ি, পরনে ভারী কাপড়ের ফ্রক, কোট আর ওয়েস্ট কোট, ট্রাউজার্স হালকা রঙের, কালার আর কাফ বেশ পরিচ্ছন্ন এবং পরিপাটি। পরিষ্কারভাবে বুরুশ করা টপ হ্যাটটা বসানো রয়েছে দেহের পাশে মেঝের উপর, হাত মুষ্টিবদ্ধ, বাহু দুপাশে ছড়ানো। মৃত্যু যেন বড়ই যন্ত্রণাদায়ক হয়েছে, আড়ষ্ট মুখে পরিস্ফুটন এমন একটা ভয়াবহ বিভীষিকা এবং সে সাথে একটা বিজাতীয় ঘৃণা আর সংমিশ্রণের কোনো মানুষের মুখে কখনো আমি দেখিনি। এই উৎকট আর ভয়ঙ্কর মুখ বিকৃতির সাথে নিচু কপাল, থেবড়া নাক আর ঠেলে বেরিয়ে আসা চোয়াল যুক্ত হয় মৃত ব্যক্তিকে একটা অদ্ভুত নর বানরের মতো দেখতে লাগছে। মৃত্যুকালীন যন্ত্রণায় দুমড়ে মুচড়ে অস্বাভাবিক ভঙ্গিমায় পড়ে থাকার দরুন আরও প্রকট হয়েছে নর বানর প্রকৃতি। মৃত্যুকে অনেক রূপে অনেক চেহারায় আমি দেখেছি, কিন্তু সেদিন খাস লন্ডন শহরের অন্যতম মূল ধমনীর উপর নির্মিত ছায়াচ্ছন্ন প্রকোষ্ঠে যে মৃত্যু দেখলাম তার চাইতে ভয়াবহ আর কিছু দেখিনি। দোরগোড়ায় বেজির মতো চটপটে ক্ষীণ বপু নিয়ে দাঁড়িয়েছিল লেস্ট্রেড, অভ্যর্থনা জানালো আমাদের দুজনকেই, বলল, কেসটা সারা ফেলবে স্যার, জীবনে এরকম দৃশ্য দেখেনি, জানেন তো সহজে বুক কাঁপে না আমার। গ্রেগসন বলল, সূত্রটূত্র কিছু পাওয়া গেল? একেবারেই না, যেন সুরে সুরে মেলালো লেস্ট্রেড। মারাটার কাছে গিয়ে নতজানু হয়ে বলল শার্লক হোমস, খুঁটিয়ে দেখল পা থেকে মাথা পর্যন্ত, তারপর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য রক্তের দাগের দিকে আঙুল তুলে বলল, দেহে চোট লাগেনি বলছো? ঠিক তো? একেবারে ঠিক, একই সাথে চেঁচিয়ে ওঠে দুই ডিটেকটিভ। তাহলে এ রক্ত দ্বিতীয় কোনো ব্যক্তির, খুব সম্ভব হত্যাকারীর। আদেও যদি সত্যি হয়ে থাকে তাহলে এ রক্ত দ্বিতীয় কোনো ব্যক্তির, খুব সম্ভব হত্যাকারীর। আদেও যদি সত্যি হয়ে থাকে 1834 সালে স্ট্রিক্টে ভ্যান জ্যানসনের মৃত্যুর ব্যাপারটা মনে পড়ে যাচ্ছে। গ্রেগসন কেসটা মনে আছে? আজ্ঞে না, পড়ে নিও, পড়া উচিত। সংসারে নতুন কিছু হচ্ছে না, সব হয়ে গিয়েছে। কথার সাথে সাথে আঙ্গুল চলছে হোমসের, তৎপর দ্রুত চঞ্চল আঙ্গুল এত তাড়াতাড়ি টিপে দেখছে বোতাম খুলছে, বুলিয়ে অনুভব করছে যে চোখ না দেখলে বিশ্বাস করা যায় না। এত তাড়াতাড়ি অথচ এত নিপুণভাবে যে পরীক্ষা করা যায় আগে জানতাম না।
দুই চোখে কিন্তু সেই দিগন্ত বিস্তৃত স্বপ্নীল চাহনি। আগে যা বলেছি, সবশেষে মরার ঠোঁট শুকে তাকালো পেটেন্ট চামড়ার জুতোর শুকতলায়, বলল, লাশ নাড়ানো হয়নি তো? আমাদের পরীক্ষার জন্য যেটা নাড়ানো দরকার তার বেশি নয়, মর্গে চালান করতে পারো, আর কিছু জানার নেই। চারজন লোক স্ট্রেচার নিয়ে গ্রেগসনের হুকুমের অপেক্ষায় দাঁড়িয়েছিল। হাঁকডাক শুনে ঢুকলো ভিতরে, আগন্তুককে নিয়ে বেরিয়ে গেল বাইরে। লাশ তোলবার সময়ে কিন্তু একটা আংটি টং করে মেঝেতে পড়ে গড়িয়ে যেতে লাফিয়ে গিয়ে ছো মেরে তুলে নিল লেস্ট্রেড, চেয়ে রইল ফ্যালফ্যাল করে। পরক্ষণেই বলল গলা শির তুলে, মেয়ে ছেলেও ছিল এখানে, এ আংটিটা বিয়ের আংটি, কনের আঙুলে থাকে। বলতে বলতে হাতের তেলয় আংটি বাড়িয়ে দিল লেস্ট্রেড। হুমড়ি খেয়ে পড়লাম আমরা সবাই, না কোনো সন্দেহই নেই, সোনার এই ছোট চক্রটি একদা এক বিয়ের কনের আঙুলেই শোভা পেয়েছিল। কেস দেখছে আরো জটিল হলো, বলল গ্রেগসন, এমনিতে জটের ঠেলায় চোখে অন্ধকার দেখছিলাম, জুটল নতুন উপসর্গ। তাই নাকি? আংটিটি তাহলে জট বাড়িয়ে দিচ্ছে, মন্তব্য করলো শার্লক হোমস। হা করে আংটিটির দিকে চেয়ে থাকলে নতুন কিছুই জানা যাবে না। লকেটে কি পেয়েছো বলো? এখানেই সব আছে। সিঁড়ির নিচের ধাপে স্তূপীকৃত কয়েকটি বস্তুর দিকে আঙুল তুলে দেখিয়ে বলল গ্রেগসন, লন্ডনের ব্যারট কোম্পানির তৈরি একটা সোনার ঘড়ি, নম্বর 97,163, খুব ভারী আর নিরেট সোনার অ্যালবার্ট চেইন, গুপ্ত সমিতির চিহ্ন আঁকা সোনার আংটি, সোনার পিন, মাথাটা বুলডেগার, চোখ দুটো চুনির, রাশিয়ান চামড়ার কার্ড লেখা, অ্যানোক জে ড্রেভার অফ ক্লিভল্যান্ড, জামা কাপড়েও লেখা ইজেডি, মানিব্যাগ নেই কিন্তু আছে 17 পাউন্ড 17 সিলিংয়ের মতো খুচরো টাকা পয়সা, বোকাশিওর ড্যাকামেরন বইটির পকেট সংস্করণ, পুস্তনিতে লেখা জোসেফ স্ট্যান জারসনের নাম, দুটো চিঠি, একটা লেখা হয়েছে ইজে ড্রেভারকে আর অন্যটা জোসেফ স্ট্যান জারসনকে, কোন ঠিকানায়? স্ট্যান্ডের আমেরিকান এক্সচেঞ্জের ঠিকানায়, এসে নিয়ে যাওয়ার চিঠি, দুটোই এসেছে গুয়ন স্টিমশিপ কোম্পানি থেকে, লিভারপুল থেকে জাহাজ ছাড়ার খবর, বেচারা নিউ ইয়র্কে ফেরার তোড়জোড় করছিল। স্ট্যান জারসন সম্বন্ধে খবরাখবর নিয়েছো? সাথে সাথে ব্যবস্থা করছি, বলল গ্রেগসন, সবকটা খবরের কাগজে বিজ্ঞাপন পাঠিয়ে দিয়েছি, লোক পাঠিয়েছি আমেরিকান এক্সচেঞ্জ, ফেরেনি এখনো। ক্লিভল্যান্ডে খবর দিয়েছ? টেলিগ্রাম পাঠিয়েছি আজ সকালে। কি জানতে চেয়েছ? ঘটনার বিবরণ দিয়ে লিখেছি, এ সম্পর্কে খবর পেলে খুশি হব। যে পয়েন্টটা প্রমাণিক আর চূড়ান্ত বলে মনে হয়েছে সে সম্বন্ধে বিশদ বিবরণ জানতে চাওনি? স্টার জারসন সম্বন্ধে খবরাখবর চেয়েছি, আর কিছু নয়, পুরো কেসটাই ঝুলছে এ পয়েন্টে, সেটা সম্বন্ধে কিছুই জানতে চাওনি? আর একটা টেলিগ্রাম পাঠাবে? ক্ষুব্ধ কণ্ঠে গ্রেগসন বলল, যা বলার সবই বলেছি। খুক খুক করে হেসে উঠল শার্লক হোমস, কি একটা কথা বলতে যাচ্ছে। এমন সময় বাইরের ঘর থেকে লেস্ট্রেড এসে পৌঁছলো এ ঘরে, আত্মম্বরিত আর আত্মতৃপ্তি ঝরে পড়েছে দুহাতে খসার মধ্যে, বলল, মিস্টার গ্রেগসন, এইমাত্র একটা দারুণ গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছি, ভাগ্যিস দেওয়ালটা তন্নতন্ন করে দেখেছিলাম, না হলে তো এ জিনিস সবারই চোখ এড়িয়ে যেত। সতীর্থকে এক হাত নিতে পেরে সে কি ফুর্তি খর্বকায় মানুষটার, ঝিকমিক করছে দুই চোখ, চাপা উত্তেজনা বুড়বুড়ি কাটছে চোখে মুখে, হুড়মুড় করে ভেতরে এসে বলল সল্লসে, আসুন এদিকে, দাঁড়ান এখানে। বিকট মরা সরানোর ফলে ঘরে আবহাওয়ার উন্নতি ঘটেছিল, বুটের চামড়ায় দেশলাই ঘষে জ্বলন্ত কাঠিটা দেওয়ালের উপর দিকে তুলে ধরল লেস্ট্রেড, বলল বেজয়োল্লাসে, দেখুন, আগেই বলেছি ছেঁড়া কাগজের লম্বা ফালি ঝুলছিল কয়েকটা দেওয়ালেই, এই জায়গাটায় চৌকানো হলদে পলেস্তারা বেরিয়ে পড়েছে বেশ খানিকটা কাগজ ছিঁড়ে যাওয়াই, হলুদ প্লাস্টারের উপর রক্তলাল অক্ষরে লেখা একটা মাত্র শব্দ, রেইস। বলুন কি বুঝলেন? সাড়ম্বরে হস্ত সঞ্চলনে লেখাটা দেখিয়ে বলল লেস্ট্রেড, যেন জবর খেলা দেখাচ্ছে সার্কাসের বাজিগর। লেখাটা ছিল সবচেয়ে অন্ধকার কোণে, তাই কারো চোখে পড়েনি, দেখার কথাও মনে হয়নি। হত্যাকারী এ লেখা লিখেছে নিজের রক্ত দিয়েই,
দেখছেন না, অক্ষর থেকে রক্তের ধারা গড়িয়ে পড়েছে দেওয়াল বেয়ে? আত্মহত্যার সম্ভাবনা তাহলে নাকচ হয়ে গেল। শব্দটা ঘরের এ কোণে কেন লেখা হয়েছিল বলুন তো? আমি বলছি, মোমবাতিটা দেখেছেন? ওটা জ্বালানো হলে কিন্তু ওই কোণেই আলো পড়বে সবচেয়ে বেশি, অন্ধকার আর থাকবে না। আবিষ্কারের ফলে লাভটা কী হলো? প্রতিপক্ষকে পথে বসিয়ে দেওয়ার স্বরে বলল গ্রেগসন। লাভ? আরে মাসাই, RACHEL, র্যাসেল নামটা লিখতে গিয়ে বাধা পাওয়ায় র্যাসি পর্যন্ত লেখা হয়েছে। র্যাসেল নামটা কিন্তু মেয়ের। কেসটা যখন গুটিয়ে আনা হবে তখন দেখবেন র্যাচেল নামের একটা মেয়ে এর মধ্যে আছে। হাসা খুব সোজা মিস্টার শার্লক হোমস, আপনি খুবই চালাক আর স্মার্ট মানসি, কিন্তু জানবেন কাঙালের কথা বাসি হলেও খাটে। খর্বকায় ডিটেকটিভের মেজাজ খিসড়ে গিয়েছিল হোমসের অকস্মাৎ অট্টহাসির জন্য। হাসি থামিয়ে এখন বলল, কিছু মনে করো না, পুরো কৃতিত্ব তোমারই। কেউ দেখে ফেলার আগেই তুমি দেখেছো এমন একটা নাম যে কাল রাতের রহস্য নাটিকার অন্যতম স্বহস্তে লেখা। ঘরটা এখনো পর্যন্ত দেখেনি, এবার যদি অনুমতি করো তাহলে দেখা যাক। বলতে বলতে হোমস পকেট থেকে ঝাঁ করে টেনে বের করলো একটা মাপবার ফিতে আর একটা মস্ত গোলাকার আতসকাচ। এই দুটি সরঞ্জাম সহ শুরু হলো তার নিঃশব্দ সঞ্চরণ ঘরের সর্বত্র। কখনো হেঁট হলো, কখনো হাঁটু গেড়ে বসলো, কখনো মুখ থুবড়ে সটন মেঝের উপর নুয়ে পড়ল, মনোযোগী হয়ে রইল নিজের কাজে। আমাদের অস্তিত্ব পর্যন্ত বিস্মৃত হয়েছে মনে হলো, কেননা বিবিধ মন্তব্যের ধারাবর্ষণ চালিয়ে গেল এক নাগারে, আপন মনে চাপা গলায়। কখনো হর্ষে ফেটে পড়ল, কখনো বিস্ময়ে চেঁচিয়ে উঠল, কখনো বিষাদে গুঙিয়ে উঠল, কখনো ফুর্তিতে শিস দিয়ে উঠল। বিপুল উৎসাহ আর প্রত্যাশা যেন মূর্ত হলো ছোট ছোট চিৎকারের মধ্যে, ঠিক যেন খানদানি রক্তের উপযুক্ত ট্রেনিং পাওয়া একটা ফক্স হাউন্ড ঝোপের মধ্য দিয়ে ছোটাছুটি করছে, সাগ্রহে গড়গড় করছে। হারিয়ে যাওয়া গন্ধটা নাকে না আসা পর্যন্ত স্থির থাকতে পারছে না। 20 মিনিট কি তারও বেশি সময় এভাবে চুল ছেঁড়া মাপঝোঁক করে গেল হোমস হাতের ফিতে নিয়ে। কি যে ছাই মাপলো আমি বুঝলাম না, কেননা আমার চোখে তা সম্পূর্ণ অদৃশ্যই রয়ে গেল। আমি তা দেখলেও ও কিন্তু অনেক দাগ দেখেছিল, এবং একটা দাগ থেকে আর একটা দাগ কতটা দূরে ফিতে দিয়ে মেপেছিল, কিন্তু মেঝেতে নয়, দেওয়ালেও ফিতে ফেলে কি যেন মাপলো, বিন্দু বিসর্গ বুঝলাম না। একবার মেঝে থেকে ধূসর ধুলোয় ছোট্ট একটা স্তূপ সযত্নে তুলে নিয়ে খামে পুরে রাখলো পকেটে। সবশেষে আতসকাচ দিয়ে দেওয়ালের লিখন নিরীক্ষণ করলো অসীম যত্নে, কিছুই যেন বাদ না যায়, এমনকি তন্ন তন্ন করে সব কয়টা হরফ ম্যাগনিফাইং গ্লাসের মধ্য দিয়ে বিবর্ধিত আকারে দেখার পর মনে হলো যেন বেশ সন্তুষ্ট হয়েছে। ফিতে আর কাচ রাখলো পকেটে, হেসে বলল, কথায় বলে প্রতিভাকে অনেক কষ্ট করতে হয়, নইলে কেষ্ট মেলে না। সংজ্ঞাটা যাচ্ছে তাই হলেও ডিটেকটিভ লাইনে খাটে, শখের গোয়েন্দার চাতুর্যপূর্ণ গতিবিধি। বিলক্ষণ কৌতূহল এবং কিছুটা অবজ্ঞা সহ লক্ষ্য করেছিল গ্রেগসন আর লেস্ট্রেড। একটা ব্যাপার স্পষ্ট বুঝলাম, শার্লক হোমসের ছোটোখাটো তৎপরতা যেন নির্দিষ্ট, এবং বাস্তব লক্ষ্যে অভিমুখে এরা দুজনেই হৃদয়ঙ্গম করতে পারেনি, তাই দুজনেই শুধলো একই সাথে। বলুন কি বুঝলেন? বন্ধুবর বলল, আমি যদি তোমাদের সাহায্য করে ফেলি তাহলে তোমাদের আর বাহবা নেওয়া হয় না, কাজ যা করেছো তা চমৎকার, মাঝখান থেকে বাগড়া দিতে চায় না। প্রত্যেকটা শব্দের মধ্যে ধ্বনিত হলো অসীম বিদ্রুপ। তদন্ত করেছো কিরকম, সে খবর যদি আমাকে জানানোর দরকার থাকে বলে মনে করো, তখন না হয় আমার সাধ্যমতো সাহায্য করা যাবে। আপাতত লাশ যে আবিষ্কার করেছে সেই কনস্টেবলটির সাথে কথা বলতে চাই। নাম ঠিকানা দেবে? নোট বই বের করে নাম ঠিকানায় চোখ বুলিয়ে নিয়ে লেস্ট্রেড বলল, জন রান্স, এখন ডিউটি নেই, কেনিংটন পার্ক গেটে 46 নম্বর অডলি কোর্টে গেলেই পাবেন। ঠিকানাটা লিখে নিল হোমস, বলল, এসো ডাক্তার, জন রান্সকে খুঁজে বের করা যাক। দুই ডিটেকটিভের দিকে ফিরে তোমাদের শুধু একটা ব্যাপার বলে যেতে চাই, শোনা থাকলে তদন্তে সুবিধা হবে। এটা খুন, খুনি একজন পুরুষ, মাথায় 6 ফুটেরও বেশি ঠেঙা, পূর্ণ যুবক,
মাথায় যতটা ঢেঙা সে অনুপাতে পা অনেকটা ছোট, পুরু চৌকানো মুখ, বুট জুতো পরে, ত্রিচিনোপল্লী চুরট খাই। যে খুন হয়েছে তার সাথে ঘোড়ার গাড়ি চেপে এসেছিল এখানে, এক ঘোড়ায় টানা গাড়ি, গাড়িটায় চারটে চাকা, ঘোড়াটার সামনে পায়ের একটা নাল নতুন, বাকি তিনটে পুরনো। খুব সম্ভব হত্যাকারীর মুখ উজ্জ্বল লালচে, রক্ত যেন ফেটে পড়েছে, আর ডান হাতের আঙ্গুলের নখ আশ্চর্য রকমের বড়। সামান্য কিছু পথ নিদর্শন দিলাম, তোমাদের কাজে লাগবে। অবিশ্বাসের হাসি হেসে পরস্পর দৃষ্টি বিনিময় করে লেস্ট্রেড আর গ্রেগসন, খুনি যদি হবে তো হয়েছে কি করে বলে যান শুধু লেস্ট্রেড। বিশে অশিষ্টভাবে সংক্ষেপে জবাব দিয়ে পা বাড়ায় শার্লক হোমস, দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়িয়ে বলে, আর একটা কথা লেস্ট্রেড, র্যাচি একটা জার্মান শব্দ, মানে প্রতিশোধ, কাজেই খামোখা মিস র্যাচেলকে খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না। ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে বেরিয়ে গেল হোমস, পেছনে হা করে দাঁড়িয়ে রইল দুই প্রতিদ্বন্দ্বী। চার, জন রান্স যা বলল, 3 নম্বর লরিস্টন গার্ডেন্স ছেড়ে বেরিয়ে এলাম বেড়া একটার সময়। নিকটতম টেলিগ্রাম অফিসে এসে একটা সুদীর্ঘ টেলিগ্রাম পাঠালো শার্লক হোমস, তারপর একটা গাড়ি ডেকে লেস্ট্রেড প্রদত্ত ঠিকানায় যেতে বলল গারোয়ানকে। যেতে যেতে বলল, সাক্ষ্য প্রমাণ যত টাটকা পাওয়া যায় ততই ভালো, এ কেস নিয়ে আমার মনে আর কোনো ধোকা নেই, তাহলেও আরও খবর যদি পাওয়া যায় নেওয়া দরকার, আমি বললাম। হোমস তাজ্জব করলে আমাকে, যা বলে এলে তাকে সব জেনেই বললে, ভুল করার মতো কিছু থাকলে তো ভুল করব, অকুস্থলে পৌঁছেই সবার আগে যা যা দেখলাম তা একটা গাড়ির চাকার দাগ, ফুটপাতে ঘেঁষে চাকার দুসারি দাগ পড়েছে, বৃষ্টিকাল রাতেই হয়েছে, তার আগের 7 দিন হয়নি, কাজেই চাকার গভীর দাগটাও কাল রাতেই পড়েছে, ঘোড়ার ঘুরের ছাপও পড়েছে কাদায়, তিনটা অস্পষ্ট একটা খুব স্পষ্ট, তার মানে নতুন নাল। গ্রেগসন বলেছে সকালের দিকে গাড়ি ছিল না বাড়ির সামনে, গাড়িটা কিন্তু এসেছিল বৃষ্টি আরম্ভ হওয়ার পর, সুতরাং ধরে নিলাম ওই গাড়ি চেপে গভীর রাতে দুজন এসেছিল বাড়িতে। খুব সোজা তো, কিন্তু হত্যাকারী মাথায় কতটা ঠ্যাঙা তা বললে কী করে? 10 জনের মধ্যে 9 জনের ক্ষেত্রেই লম্বা লম্বা পা ফেলার মাপ থেকে বলে দেওয়া যায় মাথায় কতটা ঢেঙা, হিসেবটা সোজা, কিন্তু অঙ্ক দিয়ে তোমার বিরক্তি উৎপাদন করতে চায় না। লোকটার পায়ের ছাপ 2 জায়গায় পেয়েছি, বাইরের কাদাই ভেতরের ধুলোই, হিসাবটা যাচাই করার সুযোগও পেয়েছি, দেয়ালের গায়ে লেখার সময়ে মানুষ মাত্রই চোখের সামনে লেখে, এক লেভেলে, মেঝে থেকে 6 ফুট উঁচুতে হয়েছে লেখাটা, বাকিটা স্রেফ ছেলে খেলা। লোকটার বয়স বললে কে করে? যে লোক অবলীলাক্রমে 4.5 ফুট পদক্ষেপে হাঁটে, পূর্ণ যৌবন কি তার মধ্যে টলমল করছে না? বাগানের রাস্তাটা ওইভাবে লম্বা লম্বা পা ফেলে হেঁটে এসেছে হত্যাকারী, ছোট পদক্ষেপে হেঁটেছে, পেটেন্ট চামড়ার বুট, সে সাফ ভেঙে দিয়েছে চৌকানো মুখ বুট, এর মধ্যে রহস্য নেই ওয়াটসন, প্রবন্ধটায় পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত নেওয়ার যেসব নিয়মকানুন লিখেছি তারই কিছু কিছু প্রয়োগ করেছি মামুলি জীবনে, বলো আর কী কী বুঝতে পারোনি? আঙ্গুলের নখ আর ত্রিচিনোপল্লী, দেওয়ালের লেখাটা একজন পুরুষের আঙ্গুলের, রক্তে আঙ্গুল ডুবিয়ে লিখেছে, আতশ কাচের মধ্যে লক্ষ্য করলাম লিখতে গিয়ে প্লাস্টারেও আছড়ে পড়েছে, নখ কাটা থাকলে আছড়ে পড়ার কথা নয়, মেঝে থেকে খানিকটা ছাই কুড়িয়ে নিয়েছিলাম মনে আছে, কালচে স্তরে স্তরে সাজানো, একমাত্র ত্রিচিনোপল্লী চুরুটেই এমনি ছাই হয়, চুরুটের ছাই নিয়ে আমার বিশেষ পড়াশোনা আছে, এ বিষয়ে একটা প্রবন্ধও লিখেছি, বললে অহংকার শোনাই, কিন্তু যে কোনো চুরুট বা তামাকের যে কোনো ছাই দেখে আমি বলে দিতে পারি কোনটা কি ব্র্যান্ডেল এবং তফাত কোথায়। লেস্ট্রেড আর গ্রেগসনের সাথে দক্ষ ডিটেকটিভের তফাত ওইখানেই, লালচে মুখ ওটা একটা আন্দাজি ব্যাপার, তবে আমার বিশ্বাস ভুল হবে না, ওই পরিস্থিতিতে এর বেশি জিজ্ঞেস করো না, কপালে হাত চালিয়ে বললাম।
মাথা ঘুরছে, যতই ভাবছি ততই রহস্যজনক ঠেকছে। ফাঁকা বাড়িতে দুজনে এলো কি মতলবে? শুধু দুজনেই যে এসেছিল তার কি প্রমাণ? কচুয়ান গেল কোথায়? একজন কি আর আরেকজনকে বিষ খেতে বাধ্য করতে পারে? অত রক্ত এলো কোথেকে? হত্যাকারী হত্যা করতে গেল কেন? ডাকাতের চিহ্ন তো দেখা যায়নি, মেয়েটার আংটি বা এলো কোত্থেকে? সবচেয়ে বড় রহস্য, সরে পড়ার আগে দ্বিতীয় ব্যক্তি জার্মান শব্দ র্যাচি লিখতে গেল কেন? কিছুই বুঝছি না, কোনোটারই যোগসূত্র পাচ্ছি না। সম্মতিসূচক হাসি হাসল বন্ধুবর, বলল, ছোট্টের মধ্যে সব কয়টা রহস্য গুছিয়ে বললে। অস্পষ্ট এখনো অনেক কিছুই, কিন্তু মূল বিষয়গুলো সুস্পষ্ট আমার মনের মধ্যে। লেস্ট্রেড বেচারি যে আবিষ্কার করে তুরুক নাচ নাচছে, ওটা আসলে পুলিশের চোখে ধুলো দেওয়ার ব্যবস্থা। পুলিশ যাতে ভুল পথে তদন্ত করে, সমাজবাদ আর গুপ্ত সমিতি নিয়ে ঘুরে মরে। ও লেখা কোনো জার্মান লেখেনি, এ অক্ষরটা জার্মান ছাঁদে লেখা, লক্ষ্য করেছ নিশ্চয়ই? কিন্তু খাঁটি জার্মান ল্যাটিন ছাঁদে লেখে, নিশ্চিত মনে তাই বলতে পারো একজন আনাড়ি জার্মান ছাঁদ নকল করতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছে, স্রেফ ধোকা দিয়ে বিপথে চালানো করার প্রয়াস। ডাক্তার, এর বেশি আর তোমায় বলবো না। জানো তো, জাদুকর হাত সাফাইয়ের কায়দা যদি বলে দেয় তাহলে আর বাহাদুরি পায় না। আমার কাজের পদ্ধতি যদি বেশি বলতে থাকি, তুমি আমাকে সাধারণ মানুষের পর্যায়ে ফেলবে। কখনো না, অমন কর্ম আমার দ্বারা আর সম্ভব হবে না। এ পৃথিবীতে গোয়েন্দাগিরিকে পাকাপোক্ত বিজ্ঞানের আসনে তুমিই প্রথম বসালে। কথাগুলো অন্তর থেকে বলেছিলাম। বন্ধুবর তা লক্ষ্য করে আনন্দে আরক্ত হয়ে উঠল। গোড়া থেকেই দেখেছি, প্রশংসা শুনলে গলে যায় হোমস। সৌন্দর্যের প্রশংসায় মেয়েরা যেমন ডগমগ হয়, শার্লক হোমসও স্বকীয় শিল্পের প্রশংসায় বিচলিত হয়। তাই ফের বলল, তাহলে আর একটা কথা বলা যাক। পেটেন্ট চামড়ার বুট আর চৌকানো মুখ বুট একই গাড়িতে এসেছে, বাগানের রাস্তা বেয়ে বন্ধুর মতো হাত ধরাধরি করে হেঁটেছে। বাড়ির মধ্যে ঢোকার পর পেটেন্ট চামড়া এক জায়গায় দাঁড়িয়ে থেকেছে, কিন্তু চৌকানো বুট ঘরমর পায়চারি করছে। ঘরের ধুলোতেই সেই ছাপ রয়েছে। লোকটা একদণ্ডও থামেনি, ক্রমাগত এদিক ওদিক করছে, বকবক করছে, একটু একটু করে নিজেকে তাতিয়ে খুনের প্রস্তুতি এনেছে। উত্তেজনা বৃদ্ধি পেয়েছে পায়চারি করার সাথে সাথে। বুঝলাম ক্রমশ বেশি লম্বা পা ফেলার ছাপ দেখে। শেষকালে ক্রোধ যখন চরমে পৌঁছেছে, খুন করেছে সঙ্গীকে। যা বললাম তার কিছু জেনেছি, বাকিটা অনুমান করেছি। তদন্ত শুরু করার মতো ভালো বনেদ কিন্তু পেয়েছি। এবার চটপট কাজটা শেষ করা দরকার, কেননা বিকেলে হ্যালির কনসার্টে যাব, নরম্যান নেরুদার বাজনায়ক শুনতে। এ কথা যখন হচ্ছে, গাড়ি তখন চলছে বিবর্ণ নোংরা রাস্তার বিষণ্ণ নিরানন্দ অলিগলি দিয়ে। সবচেয়ে নোংরা আর নিরানন্দ গলির মুখে এসে দাঁড়িয়ে গেল গাড়ি। মৃত্যু রঙিন ইটের দেওয়ালে একটা ফাঁক দেখিয়ে কোচোয়ান বলল, অডলি কোর্ট, এখানেই পাবেন আমাকে, ঘুরে আসুন। অডলি কোর্ট খুব একটা আকর্ষণীয় অঞ্চল নয়, সরু গলিপথের পর পাথর বাঁধানো একটা চতুর্ভুজ ক্ষেত্র, সারি সারি হীনদর্শন বাড়ি, বিরং পোশাক পরা নোংরা চেহারার বাচ্চাদের মাঝ দিয়ে পৌঁছালাম 46 নম্বর বাড়ির সামনে। দরজায় তামার পাতে খোদাই করে র্যান্সের নাম। খোঁজ নিয়ে জানা গেল কনস্টেবল মহোদয় এখন সজ্জায়। খবর পাঠানোর পর আমাদের বসতে দেওয়া হলো সামনে সংকীর্ণ বারান্দায়। ঘুম থেকে তুলে আনার জন্য মেজাজ সপ্তমে চড়িয়ে আছড়ি এলো জন রান্স, বলল, আমি তো রিপোর্ট দিয়ে এসেছি অফিসে। পকেট থেকে একটা আধগিনি বের করে চিন্তামগ্নভাবে নাচাতে নাচাতে হোমস বলল, আমরা বসেছিলাম তোমার নিজের মুখে ব্যাপারটা শুনতে। সোনার ছোট্ট চাকতির দিকে চেয়ে কনস্টেবল বলল, সানন্দে বলবো, বলুন কি জানতে চান, যা যা ঘটেছিল বলো তোমার মতো করে। ঘোড়ার চুল দিয়ে ঠাসা সোফায় বসল রান্স, কপাল কুচকে ভেবে নিল যাতে একটা কথাও বাদ না যায়। বলল, গোড়া থেকে বলছি, আমার ডিউটি রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত। হোয়াইট হার্টসের মদের আড্ডায় 11টা নাগাদ একটা মারপিট হয়েছিল, তারপর সব ঠান্ডা। একটার সময় শুরু হয় বৃষ্টি। হল্যান্ড গ্রোভ বিটের কনস্টেবল হ্যারি মার্সারের সাথে দেখা হয়ে যেতে হেনেরিয়েটা স্ট্রিটে গল্প করতে লাগলাম দুজনে।
একটু পরে দুটো নাগাদ কি তারও একটু পরে ঠিক করলাম ব্রিক্সটন রোডের সব ঠিকঠাক আছে কিনা টহল দিয়ে দেখে আসা যাক। দারুণ নোংরা আর ফাঁকা রাস্তা, দু একটা গাড়ি পাশ দিয়ে গেল, তাছাড়া আর কাউকে দেখলাম না। পাশাপাশি হাঁটতে হাঁটতে দুজনে ভাবছি এ সময় একটু জিন পেলে কি ভালোই না হতো। এমন সময় হঠাৎ একটা বাড়ির জানালায় আলোর আভা দেখলাম। লরিস্টন গার্ডেন্সের ওই দুটো বাড়িতে কেউ থাকে না আমি জানতাম, কারণ বাড়ির মালিক নর্দমা সাফ করে না। অথচ একজন ভাড়াটে টাইফয়েডে মারা গেছে সেখানে। তাই অবাক হলাম বাড়ির মধ্যে আলো দেখে, সন্দেহ হলো ব্যাপার সুবিধার নয়। দরজার সামনে আসতেই থমকে দাঁড়ালো, ফিরে এলে বাগানের দরজায়। কেন বলো তো, বাধা দিয়ে বলল হোমস। ভীষণ চমকে তরাক করে লাফিয়ে উঠল রান্স, বিষম বিস্ময়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইল শার্লক হোমসের মুখপানে। আরে সর্বনাশ, সত্যি থমকে গিয়ে ফিরে এসেছিলাম, কিন্তু আপনি স্যার জানলেন কি করে? ভারী আশ্চর্য তো, ব্যাপারটা কি জানেন? দরজার সামনে পর্যন্ত গিয়ে বাড়ির ভেতরটা এমন খাখা অবস্থায় নিস্তব্ধ দেখলাম যে মনে হলো একা যাওয়াটা ঠিক হবে না, সাথে কাউকে রাখি, ভূতের ভয় আমার নেই স্যার। কিন্তু হঠাৎ কেন জানি মনে হলো টাইফয়েডে যে মরেছে হয়তো সে ফিরে এসেছে নর্দমায় মৃত্যুর কারণটা খুঁজতে। ভাবতেই গা ছমছম করে উঠল, ভাবলাম ফিরে যাই, মার্চারের লণ্ঠন দেখলে ডেকে নিয়ে আসি। কিন্তু কাউকেই দেখলাম না, না মার্চার না কেউ। কেউ ছিল না রাস্তায়? জ্যান্ত কেউ ছিল না, কুকুর পর্যন্ত নয়। তাই সাহসে বুক বেঁধে ফিরে এলাম, দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। কোনো আওয়াজ না পেয়ে গেলাম যে ঘরে আলো জ্বলছিল। ম্যান্টল পিসে লাল মোমবাতি জ্বলতে দেখলাম, সে আলোই দেখলাম জানে কি দেখলে। ঘরমাই কয়েকবার চরকি পাক দিয়ে লাশের পাশে হাঁটু গেড়ে বসে পড়লে, তারপর উঠে গিয়ে রান্নাঘরের দরজা খোলার চেষ্টা করলে। ভয়ের তো মুখে ফের লাফিয়ে উঠে সন্দিগ্ধ চোখে শার্লক হোমসের দিকে চেয়ে রান্স বলল, কোথায় লুকিয়েছিলেন বলুন তো? আপনি তো দেখছি আমার চাইতে বেশি জানেন। হাসতে হাসতে নিজের নাম লেখা কার্ডটা টেবিলের উপর দিয়ে কনস্টেবলের দিকে ছুঁড়ে দিল হোমস। দেখো হে, খুনের দায়ে শেষে আমাকেই গ্রেপ্তার করে বসো না, আমি শিকারি কুকুর নেকড়ে নই। মিস্টার গ্রেগসন আর মিস্টার লেস্ট্রেডকে জিজ্ঞেস করলেই শুনবে তখন, আপাতত থেমো না, বলে যাও তারপর কি হলো। রান্স ফের আসন গ্রহণ করল, কিন্তু রহস্যমদিরতা গেল না চোখ মুখ থেকে। বলল, গেটে এসে বাঁশি বাজালাম, শুনে দৌড়ে এলো মার্চার আর আরও দুজন। তখনও কি ফাঁকা ছিল না রাস্তা? আচ্ছা, আদমি বলতে কেউ ছিল না, তার মানে কি বলতে চাও? দাঁত বের করে হাসলো কনস্টেবল। জীবনে অনেক মাতাল দেখেছে ছাড়, কিন্তু কেঁদে ভাসিয়ে দেওয়া মাতাল দেখেনি। বেরিয়ে এসে দেখি রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে টলছে আর গলা ছেড়ে ক্যালাম্বাইন্স নিউ ফ্যান গোল্ড ব্যানার জাতীয় একটা গান গাইছে একটা লোক, টলছে ভীষণভাবে, পড়ে যায়নি এই যথেষ্ট। কি ধরনের লোক? শুধলো শার্লক হোমস। অপ্রাসঙ্গিক আলোচনায় খিটখিটে স্বরে বলল জন রান্স, অসাধারণ মাতাল, হাতে কাজ না থাকলে নির্ঘাত ফাটকে পড়তাম। মুখটা দেখেছিলে? পোশাক, অসহিষ্ণু স্বর শার্লক হোমসের। দেখেছিলাম বলেই তো মনে হচ্ছে, আমি আর মার্চার ধরাধরি করে খাড়া করে দিয়েছিলাম বলেই দেখেছিলাম। তাল ঢেঙা লালচে মুখ, মুখের নিচের দিক মাফলার দিয়ে, ওতেই হবে, সজোরে বলল হোমস। কি করলে তাকে নিয়ে? ক্ষুব্ধ কণ্ঠে বলল পুলিশম্যান, তাকে নিয়ে মাথা ঘামানোর মতো সময় ছিল না, নিজের বাড়িতেই হয়তো গেছে। জামাকাপড় কি পরেছিল? ব্রাউন ওভারকোট, হাতে চাবুক ছিল? চাবুক না, নিশ্চয় রেখে এসেছিলে, স্বগতোক্তি করে হোমস। এরপর আর তাকে দেখোনি? গাড়িও চোখে পড়েনি? না, এই নাও তোমার আধগিনি, উঠে দাঁড়িয়ে টুপি তুলে নিয়ে বলল হোমস। রান্স, জীবনে তুমি প্রমোশন পাবে না, তোমার ওই মাথাটা গয়নার মতো সাজিয়ে রাখা ছাড়া আর কোনো কাজে লাগবে না। কাল রাতেই তুমি সার্জেন্টের স্ট্রাইপস পেয়ে যেতে, যাকে বগলদাবা করে তুলেছিলে ওই রহস্য সূত্র তারই হাতে, তাকেই আমরা এখন খুঁজছি। তর্ক করে লাভ নেই, চলে এসো ডাক্তার। একই সাথে দুই বন্ধু রওনা হলাম গাড়ি অভিমুখে। অবিশ্বাস্য ভরা চোখে চেয়ে বিষম অস্বস্তির মধ্যে জন রান্স দাঁড়িয়ে রইল পেছনে। বাড়ির দিকে ছুটে চলল গাড়ি,
ভেতরে বসে তিক্ত কণ্ঠে বলল হোমস, বেটা গাধা কোথাকার, একটার পর একটা ভুল করে গেছে। ভাবতে পারো, এরকম একটা অতুলনীয় সুযোগ হাতের মুঠোর মধ্যে আসা সত্ত্বেও ছেড়ে দিতে পারে কেউ? আমি যে বন্ধু, এখনও যে তিমিরে, সেই তিমিরেই রয়েছি। এ রহস্যের দ্বিতীয় ব্যক্তির বর্ণনা তুমি একটু আগে দিয়েছ, তার সাথে এই লোকটার চেহারা হুবহু মিলে যায় মানছি, কিন্তু মাথায় ঢুকছে না বাড়ি ছেড়ে চম্পট দেওয়ার পর আবার কেন ফিরে এলো সে। ক্রিমিনালদের স্বভাব কিন্তু তা নয়। আংটি, আংটি, আংটির জন্য ফিরে আসতে হয়েছে তাকে? আর কোনো পন্থাতেই যদি তার টিকি ধরতে না পারি, এই আংটির টোপ ফেলেই তাকে ছিপে কাঁদবো। ডাক্তার, বাজি ফেলে বলছি, ওকে আমি কবজায় আনবই, কিন্তু ধন্যবাদটা তোমারই প্রাপ্য। কেন জানো, তুমি না ঠেলে ঠুলে পাঠালে এ কেসে আমি মাথা গলাতাম না, বঞ্চিত হতাম আমার গবেষক জীবনের শ্রেষ্ঠতম গবেষণা থেকে। উজ্জ্বল লাল রঙের খুনের সূত্র, আমার কর্তব্য তা আলাদা করে বের করা, রহস্য গ্রন্থিকে সরল করা এবং হাটের মধ্যে প্রহেলিকার হাড়ি ভেঙে দেওয়া। আপাতত চলো লাঞ্চ খাই, তারপর শুনবো নরম্যান নেদুরের বাজনা। আহা, খাসা হাত ভদ্র মহিলার, কায়দা কানুনেরও তুলনা নেই। সোপার সেই সুরটা এত চমৎকার বাজান, ট্রা লা লা লেরা লিরা লে। গাড়ির কোণে হেলান দিয়ে ভরত পাখির মতো মনের আনন্দে গান গেয়ে চলল শখের রহস্য সন্ধানী। অ্যামেচার ব্লাড হাউন্ড আর আমি তন্ময় হয়ে রইলাম মানব মনের বহুমুখ রহস্য নিয়ে।